নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোমগার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। তো ভিডিওটা দেখাচ্ছি আমি ছাদ বাগানের, আমার ছাদ বাগানের কিছু গাছ সেল করার উদ্দেশ্যে, টবে সব সেটিং রেডি গাছ বিক্রি করব, তো এই উদ্দেশ্যে দেওয়া। চলুন দেখি কী কী ভ্যারাইটিজের উপরে আমি দেবো। তো এইরকম ইন্ডিয়ান সিকি মৌসুমি বেশি এই যে টবের গাছ, ফলও সেটিং আছে, ফল প্রচুর ফলেছিল। এরকম মোটা গাছও পাবেন, এগুলো মোটা গাছ প্যাকেটের গাছও আছে, কুরিয়ারে যাবে, কিন্তু এগুলো কুরিয়ারে যাবে না, এগুলো বাসে বা অন্যভাবে নিতে হবে। তো এইগুলো পাবেন এগুলো সাধ্যের মধ্যে। এখানে ছোটো ছোটো প্যাকেটেও আছে, এই দেখুন প্যাকেটেও গাছ আছে, এগুলো আলাদা ভ্যারাইটিস। তো এগুলো যেগুলো ছাদে দেখালাম এগুলো এই যে ছোটো প্যাকেট টবে, এই যে ফল দ্বারা নিউ সেলার, এরকম ভ্যারাইটিসের উপর আপনি পাবেন। ইন্ডিয়ান সিকি মৌসুমির বড়ো গাছে এরকম গাছ অনেক আছে, এরকম মোটা গাছই প্যাকেটেও আছে, মানে 7-8 ইঞ্চি আর 6-8-এর প্যাকেটে আছে প্রচুর। তো এরকম আছে, এইদিকে আছে, এরকম ফল ড্রপিং হয়েছে। তো এই ফল ড্রপিংয়ের কারণে অনেকগুলো ফল পড়ে গেছে, তো আমি ভালো জেনুইন প্ল্যান্ট এগুলো পেয়ে যাবেন। এইসব বড়ো গাছের এটা ব্লাড আর তারকুল ব্লাড, এই টপ সদ্য গাছগুলো পাবেন। ওর ভয়ে যে প্রবলেম হতে পারে ঠান্ডা গরম প্রচণ্ড, অনেকে কমেন্টসে লেখেন, সেটা কোনো কথা না, ভিডিও করছি গরমের মধ্যেই। তো এই ধরনের ফল সেটিং গাছগুলো পাবেন, নিচেরগুলো দেখাচ্ছি না এই ভিডিওতে, এইগুলোই। তো এখানে দেখুন এরকম টবে ছোট বড় বিভিন্ন টবে রেডি করা আছে, সব ভ্যারাইটিস, কিছু কিছু বড় গাছ এবং কিছু ছোট গাছ আমি সেল করবো। এই যে টবে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম আছে, এগুলো বড় ছোট সব রকমের পাবেন। এইগুলো এইগুলো বড় টবে সেটিং আছে, তো ভ্যালেন্সিয়া মালটা, এটা পুরোটা ভ্যালেন্সিয়া আছে মালটার, একদম শেড দেখুন ফলটা আলাদা, তে ডোকা ডোকা একদম শিরা শিরা গায়ে শিরা। এই গাছগুলো বিক্রি হবে, কিছু গাছ বিক্রি করব। এখানে নিউ সেলার, বড় বড় নিউ সেলার, তবে এই সমস্ত গাছগুলো কুরিয়ারে যাবে না, বাসে যাবে। এইরকম ইন্ডিয়ান সিকির টপ সেটিং মা গাছ পাবেন। এই যে ফল দ্বারা, ফল অনেক ছিল, ফল পড়ে গেছে। তো এখানে আছে নিউ সেলার, ফল ছিল পড়ে গেছে, এটাও সেই নিউ ফুলে মৌসুমী, ফল ছিল পড়ে গেছে, প্রচণ্ড টাকা দেখুন। এই ধরনের গাছ হবে, প্যাকেটেও আছে। এইটা হচ্ছে জাফা মালটা, এই যে প্যাল, তো এইরকম হচ্ছে এটা পাঞ্জাব। তো এইরকম ছোটো টবের যেগুলো আছে সেগুলো দিতে ইন্ডিয়ান সিকি। এইটা হচ্ছে থাই মালটা, যেমন থাই মালটার গাছ, এই যে থাই মালটা। এখানে আছে কিছু মিশরীয় মালটা, এটা যে মিশরীয় মালটা দেখুন, এগুলো যে মিশরীয় মালটা, কালাবি জবাল, এগুলো কালাবি জবাল বড় গাছ। এই যে মিশরীয় মালটা অরিজিনাল শেপটা দেখুন, এই গাছ এগুলো বিক্রি হবে। এটাও একটা আছে মিশরীয় মালটা, এটা ওভাল শেডের ফল। ইন্ডিয়ান সিকি মৌসুমির বড় ফল দেখুন, যে ইন্ডিয়ান সিকি মৌসুমির এখন টপ সিটিং বড় ফল আলা গাছ পাবে, 4-5টা ফল ছিল সব ধরে গেছে, এইরকম গাছ আছে। তো এটা হচ্ছে রংপুর লাইমেট্রিকের গাছ, এই যে সোজা রংপুর লাইমেট্রিকের ওপরে দুটো ফল ধরে আছে, থাকবে কিনা অবশ্যই জানি না, নিউ সেলার মৌসুম এরকম পাবেন। এই যে টপ রেডি গাছ, যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে রেডি গাছ আছে, ইন্ডিয়ান সিকি মৌসুমি রেডি গাছ। পাশেরটা হচ্ছে কারাকারা নারেল অরেঞ্জ রেডি গাছ, এই একটা আছে
যে সরিয়ে আমার এটা রেডি গাছ, এটা ভিয়েতনাম মালটা রেডি গাছ, দুটো ফল ধরে আছে দেখুন, জেনুইন ভ্যারাইটিস ভিয়েতনাম মালটা। এই একটা এর থেকে বড় গাছ আছে, এই যে জায়েন্ট মালটা, বেঙ্গল নার্সারি জায়েন্ট মালটা, এরকম জায়েন্ট মালটা, চার পাঁচটা জায়েন্টের ফল আছে। এগুলো পাবেন এই আমার ছাদ বাগানে, আরও বড় বড় গাছও আছে, ছোট ছোট গাছও আছে, যে যেরকম দাম সেরকম বড় ছোট গাছ মিলিয়ে বিক্রি করব। আর এই এই গাছেরও চারা আমার অনেক পাবেন, চারার ভিডিও বহু দেখেছি, এর আগের ভিডিওগুলো দেখে নেবেন, এর সঙ্গে একটা লিঙ্ক অ্যাড করে দেবো, সেটাও দেখে নেবেন, চারাও আছে। তো এরকম ইন্ডিয়ান সিকি মৌসুমি, ইন্ডিয়ান সিকি মৌসুমি বেশি, এই যে টবের গাছ, ফলও সেটিং আছে, ফল প্রচুর ফলেছিল ছিল, এরকম মোটা গাছও পাবেন। এগুলো মোটা গাছ প্যাকেটের গাছও আছে, কুরিয়ারে যাবে, কিন্তু এগুলো কুরিয়ারে যাবে না, এগুলো বাসে বা অন্যভাবে নিতে হবে। তো এইগুলো পাবেন এগুলো সাধ্যের মধ্যে, এখানে ছোটো ছোটো প্যাকেটেও আছে, এই দেখুন প্যাকেটেও গাছ আছে, এগুলো আলাদা ভ্যারাইটিস। তো এগুলো যেগুলো ছাদে দেখালাম সেগুলো এই যে ছোটো প্যাকেট টবে, এই যে ফল দ্বারা নিউ সেলার, এরকম ভ্যারাইটিসের উপর আপনি পাবেন। ইন্ডিয়ান সিকি মৌসুমির বড়ো গাছে এরকম গাছ অনেক আছে, এরকম মোটা গাছই প্যাকেটেও আছে, মানে সাত ইঞ্চ পাঁচ ছয় আট ছয় ইঞ্চি আর ছয় আটের প্যাকেটে আছে প্রচুর। তো এরকম আছে, এইদিকে আছে দেখুন ফল টপিং হয়েছে, তো এই ফল টপিংয়ের কারণে অনেকগুলো ফল পড়ে গেছে, তবে ভালো জেনুইন ফ্যান এগুলো পেয়ে যাবে। এইসব বড়ো গাছের এটা ব্লাড আর তারকর ব্লাড, এই টপ সদ্য গাছগুলো পাবেন। ভয় যে প্রবলেম হতে পারে ঠান্ডা গরম প্রচণ্ড, অনেকে কমেন্টসে লেখেন, সেটা কোনো কথা না, ভিডিও করছি গরমের মধ্যেই। তো এই ধরনের ফল সেটিং গাছগুলো পাবেন, নিচেরগুলো দেখাচ্ছি না এই ভিডিওতে, এইগুলোই দেখুন গোড়া গোড়া কি মোটা, প্রত্যেকটা গোড়া মোটা, এটা আন্দাজি করাই যায়, এটা ম্যাচিওর গাছ, চার পাঁচ বছরের গাছ, ইন্ডিয়ান সিকি মৌসুমির গাছ, এই যে মোটা মোটা গাছ, এই গাছগুলো পাবেন, এই মোটা মোটা গাছগুলো এবার পাবেন আমার কাছে, মোটামুটি এইরকম কোয়ালিটির হেলদি গাছ, সব হেলদি, বড় বড় লম্বা দেখুন। এই ম্যাচিওর গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সমস্ত ইন্ডিয়ান সিকি মৌসুম, এর অন্য কোনো গাছে আমাদের দেশীয় ভ্যারাইটি, সিকি মৌসুমি নাম দেওয়া, সাতগুড়ি ভ্যারাইটি বলা হয়। এই পুরোপুরি পুরো গাছগুলো দেখি লম্বা লম্বা, প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল মিস্টেক ঝরে গেছে, প্রত্যেকটা ফল ছিল, এই যে গোড়াতে ফল চলে গেছে পড়ে গেছে, প্রত্যেকটারই ফল ছিল একদম, কি পরিমাণে লম্বা মোটা গাছ, এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন। এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন, একদম পুরো হেলদি, একদম মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, লম্বা লম্বা গাছ, যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। তো এই গাছগুলো আপনারা এবার পাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও, এখানে যে গাছগুলো আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি, বড় বড় গাছ, এরকম লম্বা লম্বা ঝোপালো পুরো বড় গাছ, এই গাছগুলো এবার পাবেন, এখানে লম্বা লম্বা বড় বড় গাছ দেখুন, এখানে মোটামুটি পাঁচ ফুট ছ ফুট সাত ফুটেরও গাছ আছে, একদম মানে স্ট্যান্ড বাই ভিডিও করলে দেখা যায় দুপ্রীতি দিয়ে মেপে মোটামুটি আমার হাইটেরই, আমি একটা দেখাচ্ছি এখানে কিছু দেশি ভ্যারাইটিসই সব, এগুলো পাঞ্চ আছে, কিছু
এই যে রংপুরলাই মেট্রিকের ওপরে এই গাছগুলো আছে। নিউ সেলার মৌসুমি, বছরে দুবার ফল হয়। নিউ সেলার আমার উপরের গাছে যে মৌসুমি আছে সেটা পাকিস্তানি মালটা, শেপটা আলাদা, পাতাগুলো গঠন আলাদা, অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এইরকম। যে নিউ সেলারের গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেট, ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেটের গাছ, কোনোটাও ছোটো প্যাকেটের নাই, সব বড় বড় প্যাকেটের শিফট। এইসব গাছগুলো কুরিয়ারে যাবে। এখানে কিছু ডেকোপনের গাছ আছে, ডেকোপন অরেঞ্জ বড় বড়, ডেকোপন আছে, আফ্রিকান কমলা আছে, আর মিশরীয় মালটাও আছে কিছু, আফ্রিকান কমলা আছে। এই যে এই গাছগুলো পাবেন, ডেকোপন কমলা বড় বড় গাছগুলো পাবেন। প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা, একদম গলা সমান লম্বা, ভাবুন এক মানুষ লম্বা প্রত্যেকটা, প্রত্যেকটা গাছই লম্বা। অনেকে বলেন ছোট গাছ, কিন্তু এই গাছটা দেখুন গোলাপ আমি দেখাচ্ছি, কিন্তু সেলফি স্টিক অসুবিধা হতেই পারে। একদম এই বাগানে প্রত্যেকটা গাছই লম্বা, অনেকটা তো আমাকে শাড়ি ছাপিয়ে গেছে, মাথাগুলো দেখালাম। এবার দেখুন এখানে কিছু দেশি ভ্যারাইটিজই সব, এগুলো পাঞ্চ আছে কিছু। এই যে রংপুরলাই মেট্রিকের ওপরে এই গাছগুলো আছে। নিউ সেলার মৌসুমি, বছরে দুবার ফল হয়। নিউ সেলার আমার উপরের গাছে যে মৌসুমি আছে সেটা পাকিস্তানি মালটা, শেপটা আলাদা, পাতাগুলো গঠন আলাদা, অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এইরকম। যে নিউ সেলারের গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেট, ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেটের গাছ, কোনোটাও ছোটো প্যাকেটের নাই, সব বড় বড় প্যাকেটের শিফট। এইসব গাছগুলো কুরিয়ারে যাবে। এখানে কিছু ডেকোপনের গাছ আছে, ডেকোপন অরেঞ্জ বড় বড়, ডেকোপন আছে, আফ্রিকান কমলা আছে, আর মিশরীয় মালটাও আছে কিছু, আফ্রিকান কমলা আছে। এই যে এই গাছগুলো পাবেন, ডেকোপন কমলা বড় বড় গাছগুলো পাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও। এখানে যে গাছগুলো আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় বড় গাছ, এরকম লম্বা লম্বা চপালো বড় বড় গাছ, এই গাছগুলো এবার পাবেন। এখানে লম্বা লম্বা বড় বড় গাছ দেখুন, এখানে মোটামুটি 5 ফুট 6 ফুট 7 ফুটেরও গাছ আছে। একদম স্ট্যান্ড বাই ভিডিও করলে দেখা যায় দুপিতি দিয়ে মেপে মোটামুটি আমার হাইটেরই, যে আমি একটা দেখাচ্ছি প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা, একদম গলা সমান লম্বা, ভাবুন এক মানুষ লম্বা প্রত্যেকটা, প্রত্যেকটা গাছই লম্বা। অনেকে বলেন ছোট গাছ, কিন্তু এই গাছটা দেখুন গোলাপ আমি দেখাচ্ছি এইরকম, কিন্তু সেলফি স্টিক অসুবিধা হতেই পারে। একদম এই বাগানে প্রত্যেকটা গাছই লম্বা, অনেকটা তো আমাকে শাড়ি ছাপিয়ে গেছে, মাথাগুলো দেখালাম। এবার দেখুন এখানে দেখুন গোড়া গোড়া কি মোটা, প্রত্যেকটা গোড়া মোটা, এটা আন্দাজি করাই যায়। এটা ম্যাচিওর গাছ, 4-5 বছরের গাছ, ইন্ডিয়ান সিকিম মৌসুমির গাছ, এই যে মোটা মোটা গাছ। এই গাছগুলো পাবেন, এই মোটা মোটা গাছগুলো এবার পাবেন আমার কাছে। মোটামুটি এইরকম কোয়ালিটির হেলদি গাছ, সব হেলদি, বড় বড় লম্বা দেখুন। এই ম্যাচিওর গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্ত ইন্ডিয়ান সিকিম মৌসুম, এর অন্য কোনো পাশে আমাদের দেশীয় ভ্যারাইটি সিকিম মৌসুমি নাম দেওয়া, সাতগুড়ি ভ্যারাইটি বলা হয়। এই পুরোপুরি পুরো গাছগুলো দেখি,
লম্বা লম্বা, প্রত্যেকটা ফল ছিল, কিন্তু ফল মিস্টেক ঝরে গেছে, প্রত্যেকটা ফল ছিল। এই যে গোড়াতে ফল চলে গেছে, পড়ে গেছে, প্রত্যেকটারই ফল ছিল একদম। কি পরিমাণে লম্বা মোটা গাছ, এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন। মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন, একদম পুরো হেলদি, একদম মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, প্রত্যেকটা মোটা মোটা গাছ, লম্বা লম্বা গাছ। যতটুকু পারলাম দেখিয়ে দিলাম, তো এই গাছগুলো আপনারা এবার পাবেন। এখানে কিছু দেশি ভ্যারাইটিজই সব, এগুলো পাঞ্জাব আছে কিছু, এই যে রংপুল্লাই মেট্রিকের ওপরে এই গাছগুলো আছে। নিউ সেলার মৌসুমি, বছরে দুবার ফল হয় নিউ সেলার। আমার উপরের গাছে যে মৌসুমি আছে সেটা পাকিস্তানি মালটা, শেপটা আলাদা, পাতাগুলো গঠন আলাদা, অরেঞ্জ ফ্লেভার থাকে ভেতরে এইরকম। যে নিউ সেলারের গাছগুলো দেখুন, সব বড় বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেট, ইন্ডিয়ান সিকি মৌসুমি বড় প্যাকেট, সব বড় বড় প্যাকেটের গাছ, কোনোটাও ছোটো প্যাকেটের না, সব বড় বড় প্যাকেটে শিফট করে এইসব গাছগুলো কুরিয়ারে যাবে। এখানে কিছু ডেকোপনের গাছ আছে, ডেকোপন অরেঞ্জ বড় বড় ডেকোপন আছে, আফ্রিকান কমলা আছে, আর মিশরীয় মালটাও আছে কিছু, আফ্রিকান কমলা আছে। এই যে এই গাছগুলো পাবেন, দেখোপন কমলার বড় বড় গাছগুলো পাবেন। ধরে এইগুলো গোল্ডেন মৌসুমির গাছ, গোল্ডেন মৌসুমির মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন, মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন। তো ইন্ডিয়ান সিকি মৌসুমির এই বড় বড় গাছ, এই যে এত বড় বড় গাছ দেখুন, এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা ইন্ডিয়ান সিকি মৌসুমি। এই যে বড় বড় গাছ, ঝোপালো 4 ফুট 5 ফুটের গাছ আছে সব। আর এখানে কিছু আছে গোল্ডেন মৌসুমি, গোল্ডেন মৌসুমির গাছ। এই যে এইগুলো মোটামুটি, এই যে এরকম মোটা মোটা ভাববেন আছে, সব আলাদা আলাদাই করা আছে আমার। এর মধ্যে এই যে গোল্ডেন মৌসুমির ফল হয়েছে, মোটা 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 গাছ আছে। তো এইগুলো আছে দার্জিলিং জায়ান্ট আছে অনেকগুলো। এই যে দার্জিলিং এ 3 ফুট 3.5 ফুটের যে গাছ আছে, এগুলো কম দাম, এগুলো একটু কম দামের মধ্যে পাবেন, এগুলো 350 টাকার মধ্যে পেয়ে যাবে সমস্তটা। এই যে এখান থেকে দেখাচ্ছি দার্জিলিং জায়ান্টের গাছ, তো দু একটা ডাল মারা গেছে, এগুলো কাটা হয়নি, অনেকগুলো ছেলে বিক্রি হয়ে গেছে। তো এই সমস্ত গাছগুলো আছে, এইগুলো এখনো প্রায় মোটামুটি অনেকগুলোই আছে, এইরকম গাছগুলো পাবেন। যারা এখান থেকে গোল্ডেন মৌসুমি, ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন, ইন্ডিয়ান সিকি মৌসুমি মোটা মোটা গাছগুলো দেখুন, ইন্ডিয়ান সিকি মৌসুমি। তো এই ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি যারা 4 পিস কালেকশন করবেন, বলে দিচ্ছি বন্ধুরা, এই ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি আর অন্য ভ্যারাইটিজের মধ্যেও যদি থাকে, তাহলে 4 পিস গাছ যে কালেকশন করবেন, তারা ভিডিওতে বলে দিয়েছি 1 পিস কিন্নুর কমলা তাদের ফ্রি দেওয়া হয়, এইগুলো ফ্রি দেওয়া হয়, আমি গিফট হিসাবে দিয়ে দিই। গাছগুলো ভালো ম্যাচিওর গাছ, কিন্নুর কমলা 300 টাকা দাম। কিন্তু এখানে 4 পিস ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমি নিতে হবে, এই কন্ডিশন, 4 পিস ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমি নিতে হবে, তাহলে 1 পিস গিফট।
বন্ধুরা এইগুলো কিন্তু গোল্ডেন মৌসুমির গাছ, গোল্ডেন মৌসুমির মোটা মোটা গাছগুলো পাবেন। দেখুন মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো আছে, গোল্ডেন মৌসুমি, প্রত্যেকটা প্রায়গুলো ফুল এসছে। এইগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমির গাছ। এখন কপিস রয়েছে, অনেকগুলো বিক্রি হয়েছে এইগুলো প্রায়। আর এইদিকে আছে সিকি মৌসুমি, ইন্ডিয়ান সিকি মৌসুমি, বড় বড় পাতা। তো এইসব গাছগুলো মোটা গাছ, একদম হেলদি এবং সুস্থ এবং মোটা মোটা গাছ। তো এই গাছগুলো পাবেন, এগুলো আমি কুরিয়ারে দিয়ে থাকি। এই যে এগুলো সে গোল্ডেন মৌসুম, এগুলো গোল্ডেন মৌসুমে আছে, অল্প কষে আছে, অনেকগুলো বেরিয়ে গেছে। এর মধ্যে আছে নিউ সেলার, এটা তো পাঞ্জাব মালটা। এই যে এখানে হচ্ছে নিউ সেলারে বড় বড় গাছ, নিউ সেলার ফুলে মৌসুম, সমস্ত বড় বড় রংপুর লাইমেট্রিকের গাছ, কাটল গোল্ড, কাটলটা বেরিয়ে গেছে, কাটল অল্প আছে, দু তিন পিস, দু তিন পিস আর কাটল আছে। এখানে অল্প কিছু আছে গোল্ডেন মৌসুমি। এইদিকে আছে ডেকোপন কমলা, ডেকোপন কমলা, এটা হচ্ছে আফ্রিকান কমলা। এখানে কিছু গাছ আছে দেখুন, ঝোপালো এবং মোটা, এগুলো হচ্ছে কালা বীজ ওভারের কিছু গাছ আছে। কালা বীজ, এটা হচ্ছে মিশরীয় মালটা, ট্যাগ লাগানো হয়েছে। গাছগুলো ছোট মোটা, মিশরীয় মালটা অল টাইম একটা ভ্যারাইটিস, এবং বছরে দুবার ধরে, খুব সুন্দর সুস্বাদু এবং ওভাল শেডের ফল। থেকে মিশরীয় মালটাটা পাবেন, এটা একটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা ছোটো ছোটো ঝোপালো গাছ আছে, গাছের দাম আমি বলছি না, কারণ বড়ো ছোটো ছোটো মেশানো মাঝারো সব আলাদা আলাদা দাম আছে, ভ্যারাইটিজের ওপর দাম। অনেকে বলেন দাদা দাম বলে ভিডিও করুন, কিন্তু দাম বলে ভিডিও করতে গেলে আমি যদি এই গাছটা দাম বলি এখন 150 টাকা, আর এক গাছের দাম বলবে যে ওই গাছটা আমাকে 150 টাকায় দেন, এই সমস্যা দেখা যায়। অতএব সেটা আমি দাম আর বলছি না। এখানে যেটা লেখা আছে কালা বীজ ওভাল, এই যে কালা বীজ ওভালের পাতাটা দেখতে হবে গোল কালো, দেখুন মিশরীয়র পাতাটা আলাদা, কালা বীজ ওভালের পাতাটা আলাদা। অতএব এই গাছগুলো পাবেন, এইগুলো বছরে দুবার হয়, ওভাল শেডের ফল হয় বছরে দুবার, এটাও সেই মিশরীয় মালটা, এটাও কালা বীজ ওভাল। কালা বীজ ওভালের লম্বা লম্বা গাছগুলো আছে, যে অনেকে বলেন যে ছোটো ছোটো গাছ বা একটু কম দামের মধ্যে, এইগুলোই কালা বীজ ওভালের পাবেন। তবে এটা ফল ছিল, ফলটাও ঝরে গেছে, তবে এটা ফল ছিল, এই ফলগুলো ঝরে গেছে। এখানে ফল ছিল দু চারটে, প্রত্যেকটা গাছের ফল ছিল, ফুল ছিল। আমি যেটা আমি কেছি অনেকদিন আগেকার কেনা, এটা হচ্ছে মিশরীয় মালটা, এটা হচ্ছে ওয়াশিংটন নেভেল অরেঞ্জ, ওয়াশিংটন নেভেল অরেঞ্জ, এটা আর্লি ভ্যারাইটিস, এটা ছোটো গাছ, তো মোটা মানে খুব ঝোপালো গাছ। এটা হচ্ছে মিশরীয় মালটা, এইটা একটা ভালো ভ্যারাইটিজের গাছ, গাছটা ছোট কিন্তু এটা হচ্ছে জর্ডান অরেঞ্জ। অনেকে বলেন দাদা জর্ডান অরেঞ্জ আছে কিনা, আমি নিয়ে এসেছি এই যে জর্ডান অরেঞ্জের গাছ, অরিজিনালি জর্ডান অরেঞ্জের গাছ, প্যাকেট আবার পাল্টানো হয়নি, এক মাস হয়ে গেল এই প্যাকেটেই আছে। এই যে প্রত্যেকটা জর্ডান অরেঞ্জের গাছ, এক ডালার গাছ পাবে। এই যে আপনাদের সাধ্যের মধ্যে এই যে জর্ডান অরেঞ্জের গাছগুলো পাবেন, দেখুন জর্ডান অরেঞ্জ। আর এখানে কিছু আছে দুটো গাছ মোরো ব্লাড, যদিও বা এই সব ভ্যারাইটিসগুলো আগেকার অনেকেই জানা, কিন্তু এই গাছগুলো পাবেন দেখুন মোরো ব্লাড। এটা হচ্ছে কালা বীজ, মোরো ব্লাডের একটা দুটো আছে, আর জর্ডান অরেঞ্জেরই বেশি আছে, জর্ডান অরেঞ্জ।
এইচ আপডেট, ইন্ডিয়ান সিকি মৌসুমি, তারপরে সবই আছে এখানে। এই একটা গাছ আমি বলি, যেটা আমার ফল হয়েছে গাছের, নিউ সেলারের ভ্যারাইটি, নিউ সেলার মৌসুমি। এটা হচ্ছে রংপুর লাইমেট্রিকের গাছ, গাছটা হচ্ছে ছোট ঝোপালো, প্রচণ্ড ফুড বিয়ারিং ফল। এবং এই গাছটারই, এই রকম গাছেরই ফল হচ্ছে পাশের গাছটা। দেখুন পাশের গাছটার ফল কেমন, একদম সুন্দর ঝোপালো এবং সিকি চিহ্ন থাকে পিছনে, এবং গোল শেড। ফলটা আলাদা, ফলটা কিন্তু গামসৃণ না, এটা নিউ সেলার মৌসুমি, প্রচণ্ড ফল ধরে এবং এর ফুড বিয়ারিং ক্ষমতা খুব বেশি। এটা কাটল গোল্ড। কিন্তু দাদা অনেকে রিকোয়েস্ট করেন, আমাকে কমেন্টস বলেন, ফোন করেন, যে গাছটা ফল ধরে আছে এটা কিন্তু বিক্রি নেই, আপনারা টাকা দিলেও পাবেন না। চারাগুলো পাবেন, সবই পাবেন, কিন্তু এই সব টবের গাছও পাবেন, কিন্তু ওগুলো পাবেন। এখানে একটা আছে দেখুন, কাটল গোল্ড, ফল অনেক ছিল এইটুকু গাছে, মোটামুটি 10-12টা ফল ছিল। এই যে সব ধরে গেছে, এই যে ছিল, এখনো জানি না 2-3 পিস দাঁড়াবে কিনা। বড় গাছেরও ফল ছিল, নষ্ট হয়ে গেছে। কাটল গোল্ড মৌসুমি, অনেকে বলে ফল হয় না, রংপুর লাইমেট্রিক, এটা কিন্তু বাতাবি লেবু। আর এখানে যেগুলো দেখালাম সব বাতাবি লেবু, কে বলে কাটল গোল্ড লম্বা হয়। গাছটা ভেঙে গেছিল, এটা গাছটা একবার কিছুই ছিল না, আমি ভেঙে গেছিল, এখান থেকে শেপ নিচ্ছে দেখো। অনেক বন্ধুরাই আমার কাছে গাছ নিয়ে এইভাবে তৈরি করেছেন, এরকম শেপ তাদের হয়ে ফল এসেছে গত বছর যারা নিয়েছিলেন। এটা আমার খুব লাস্টের দিকে হয়ে দুর্ভাগ্যবশত গাছটা ভেঙে যায়, ওই রকম বড়ই গাছ ছিল, সব ঝোপালোই হয়ে যায়, প্রত্যেকটা ডগায় ডগায় এরকম ফল হয়, প্রত্যেকটা ডগায় ডগায় ফল হয়, আর প্রত্যেকটা জায়গায় গিটে গিটে এদের ব্রাঞ্চ দিয়ে ঝোপালো হয়। তবে এই ধরনের গাছগুলো এবার পাবেন, গাছগুলো কেনার জন্য যোগাযোগ করুন। আমার ফোন নম্বর 9733-4-4-7-5-7-4-7 এই নাম্বারে, আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। দয়া করে যে গাছগুলো ফল দেখালাম সেই গাছগুলো নেওয়ার জন্য অনুরোধ করবেন না, চারার জন্য পাবেন, জেনুইন প্ল্যান্ট, জেনুইন চারা, জেনুইন সব কিছু দাম পেয়ে যাবেন। আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন।